Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন এলিফ্যান টিভিতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে আমাদের মসজিদ শুভের যখন শিশুরা যায়, বাবা মা অনেক সময় তাদেরকে নিতে বাধ্য, তারা নিজেরা কান্নাকাটি করে যাওয়ার জন্য। তো আসলে আমরা দেখা যাচ্ছে যে সেখানে মানে মুরব্বীরা বলে যে এর পিছনে নেন, পিছনে নেন, কিন্তু বিষয় হচ্ছে যে যখন সবগুলো শিশুকে পিছনে একসাথে দেওয়া হয় তখন তারা দুষ্টাম করে, তখন নামাজের শেষে আবার মুসল্লিরাই গরম হয়ে যায়। এই কেন নিয়ে আসছেন, তাদেরকে কেন নিয়ে আসছেন, আর শিশুদেরকে ধমক দেয়। আসলে বিষয়টি না জানার কারণে আমাদের মানে মুরব্বীরা এইসব কথা বলে। দেখুন, মানে শিশুরা যদি কোনো দুষ্টামি করে তাহলে এখানে আমরা নামাজের কোনো ক্ষতি নেই, এবং শিশুদেরকে আমি মনে করি যে তাদেরকে মানে সবগুলোকে একসাথে না দিয়ে তাদেরকে আলাদা আলাদা করে মানে প্রত্যেক বড়দের পাশাপাশি রাখলে, এক একজন এক এক জায়গায় রাখলে তারা নামাজও শিখে যায় এবং কি তার মানে দুষ্টামিও করবে না। তো আমাদের আলেমদের মধ্যেও কিছু ভুল ব্যাখ্যা দেওয়া হয়, আলেমরা আল্লাহ তাদেরকে বুঝ দেয়। অনেক আলেম বলে যে শিশুরা না পাক থাকে, এই থাকে, সেই থাকে, এই জন্য তাদেরকে মানে ফাঁকে দেওয়া যাবে না। দেখুন, এমনি আমাদের দেশে নামাজগুলোতে এক হাত ফাঁক করে দাঁড়িয়ে থাকে, অথচ একটা শিশু সেখানে রাখলে তার না পাকি হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমাদের শিশুদেরকে যদি এখন থেকে তাদেরকে সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা দেখা যাচ্ছে নাস্তিক হয়ে উঠবে। আমাদের দেশ যেহেতু সাধারণ শিক্ষা শিক্ষিত মানুষ বেশি, আর সাধারণ শিক্ষিতরাই নাস্তিক হয়ে বেশি। অসহায় মনে আথার পেরিয়াবার বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আর যারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, তারও একদিন শিশু ছিল, শিশু থেকেই তার আজ বড় হয়েছে। শিশুরা মহান আল্লাহ তাআলার বড় এক নিয়ামত এবং পিতা মাতার জন্য আমানত। শিশুর মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশুরা হলো জান্নাতের প্রজা। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানেরা যখন 7 বছরে উপনীত হয় তখন তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও, আর 10 বছর বয়স হলে তাদেরকে নামাজের জন্য শাসন করো, তাদের বিছানা পৃথক করে দাও। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে নামাজের জন্য মসজিদে নিয়ে যেতেন। আমরা যদি সন্তানদের হাত ধরে মসজিদে নিয়ে না আসি তাহলে কে তাদের মসজিদে আনবে, কে শিক্ষা দিবে তাদের নৈতিকতা, শিষ্টাচার আর নামাজের নিয়ম নীতি? তাদেরকে মসজিদে নিয়ে যাওয়াটাকে আমরা দোষণীয় মনে করি, অথচ বাংলা নববর্ষের দিন বাণিজ্য মেলায়, বই মেলায় সহ জাতীয় বিভিন্ন দিবসের অনুষ্ঠানে শিশুদের কাঁধে চড়িয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহ, তাদের নিয়ে দেখানো হয়, সেটা দোষণীয় মনে করি না। আমরা বলি শিশুদের মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে আসা হচ্ছে না কারণ তারা দুষ্টুমি করে, এটাই তো মূলত ধরা হয় তাদের একমাত্র দোষ। অথচ এটি খুবই স্বাভাবিক বিষয়, শিশুদের প্রতি আমাদের ব্যবহার দেখলে মনে হয় যেন মসজিদে কোনো নিকৃষ্ট প্রাণী প্রবেশ করেছে, অথচ ইসলামে শিশুদের দিয়েছে ব্যাপক মর্যাদা আর সম্মান। প্রিয় বন্ধুগণ, কোনো অবস্থাতেই তাদের অবহেলা করা উচিত নয়, সর্বদা দয়া মায়া দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাদের শিশুদের প্রতি দয়া করে না সে আমাদের মধ্যে গণ্য নয়। সহিহুল বুখারী।
শিশুদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নিয়ে যেতেন। সহি বুখারীতে উল্লেখ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতনি হযরত উমামা বিনতে জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে করে মসজিদে নিয়ে আসতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যেতেন তখন উমামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠে যেতেন, কিন্তু তিনি তখনও তাকে দমক প্রদান করেননি। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় হযরত হাসান হোসেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সেজদা অবস্থা থাকতেন তখন তারা পিঠে কিংবা গাড়ির উপরে যেতেন। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠে যেতেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত থেকেও কি আমাদের মুরব্বীদের সালাত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? যে একটু দুষ্টামি করেছে তাকে বের করে দাও, কেন নিয়ে আসছেন পিছনে দাঁড়া, এ কথা বলে। অথচ সেই যারা এভাবে ধমক দিচ্ছেন সে মুরব্বী কিংবা আলেম কিংবা বড় কেউ, সে নিজেই বুঝে না আসলে নামাজটা কি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন যে তারা খেলা করছে, তাই তিনি সেজদায় বিশেষ সময় বা ব্যয় করতেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবহার বিশ্বনবীর নামাজের সময় শিশুদের সাথে করা। এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার সময় তার নাতি হাসান ও হোসেন আসলে তিনি খুতবা দেওয়া বন্ধ রেখে তাদেরকে জড়িয়ে ধরে আদর করতেন, কোলে তুলে নিতেন, চুম্বন করতেন আর বলতেন, খুতবা শেষ করা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করতে পারবো না, তাই আমি খুতবা দেওয়া বন্ধ করেই তাদের নিকট চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই শিক্ষা দিয়েছেন তার উম্মতদের, যেন তারা শিশুদের ভালোবাসে, তাদের কষ্ট না দেয়। প্রিয় ভাই বোনেরা, এবং বিশেষ করে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। যারা শিশুদেরকে দেখলেই মানে চোখ রাঙান, ভিন্ন দৃষ্টিতে দেখেন, আশা করি আপনি যদি আপনার আমলকে আল্লাহর কাছে কবুল হতে চান তাহলে অবশ্যই আপনার শিশুকে আপনার সুন্দর আচরণ দ্বারা তাকে নামাজের বিভিন্ন বিষয় শর্টকাটভাবে শিখিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।